তাড়াহুড়ো করে পঞ্চায়েত ভোট করাতে চেয়েছিল শাসক দল, কিন্তু তাঁরা যেমন চান তেমনটাই হবে। পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির দিলীপ ঘোষের দাবি, এই ভোটে বিজেপি সবচেয়ে বেশি লাভবান হবে। যেটা ওনারা চাইছিলেন হুড়াহুড়ি করে দেবেন, বিরোধীরা প্রস্তুত হতে পারবে না, পেছনের দরজা দিয়ে জিতে যাবেন, সেটা হবে না। নির্বাচন হবে, আমরা যেরকম চাইছি সেরকমই হবে, এবং আমরা এই নির্বাচনে সবচেয়ে বেশি লাভবান হব। ফেয়ার ইলেকশন তো একটা কল্পনা পশ্চিমবাংলায়, কিন্তু আমরা যেখানে আছি আমরা লড়ে ফেয়ার নির্বাচন করার চেষ্টা করব, সে প্যারামিলিটারি হোক আর পুলিশই হোক। আসলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ যখন পরিবর্তন চাইবেন এবং নির্বাচন ঠিক করার চেষ্টা করবেন, কোনো শক্তি আটকে রাখতে পারবে না।